রিলস ভিডিও কিভাবে আপলোড দিবেন ফেসবুকে, তো সেটা আমি আজকে আপনাদের দেখাবো। দর্শক বন্ধুরা, রিলস ভিডিও তো তাদের প্রফেশনাল মুড পেয়েছেন, তো তারা রিলস ভিডিও আপলোড দিলে টাকা ইনকাম করতে পারবেন, তো সেটা বাংলাদেশে অবশ্যই শীঘ্রই চলে আসবে। তো অনেকে কিন্তু ইনকাম করতেছে আমাদের বাংলাদেশের, ইন্ডিয়া অনেক কিন্তু অনেকে ইনকাম করতেছে। তো আপনি কিভাবে এই রিলস ভিডিও আপলোড দিবেন এবং এটার মিউজিকও কোথায় পাবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, তো আমার এখনও এটার সেই সব কিছু এসেছে, তো জাস্ট মনিটাইজেশন অপশনটা আসতেছে না। তো দর্শক বন্ধুরা, চলুন আমি আপনাদের মূল কাজগুলো দেখাচ্ছি। তো আমি আমার ফেসবুকে প্রবেশ করলাম, ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে, সফটওয়্যার আছে, সেটায় প্রবেশ করবেন। তো দর্শক বন্ধুরা, প্রফেশনাল মোড তো আমি পেয়েছি, আপনারা প্রায় সবাই পেয়েছে, তো যারা পেয়েছেন তো তাদের কিন্তু এই অপশনটা শো করতেছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন, সমস্ত নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে ইনশাআল্লাহ। তো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দর্শক বন্ধুরা, এই দেখুন এখানে কিন্তু এই যে অপশনটা আমি আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু যে প্লাস অপশনটা উপরে দেখতে পাচ্ছেন, একটা সার্চ, একটা মেসেঞ্জার, একটা প্লাস অপশন। তো যখন আপনি প্রফেশনাল মোড পাবেন তখন কিন্তু আপনার এই অপশনটা এখানে অটোমেটিক চলে আসবে, তো ফেসবুক থেকে দিয়ে দেবে। তো আপনি কি মানে প্লাস আইকনে একটা ট্যাব দিয়ে দেবেন, প্লাস আইকনে একটা ট্যাব দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনি দেখতে পাবেন পাঁচ চারটা অপশন, লাইভ, রিলস, শর্টস, পোস্ট। তো রিলস অপশনে আপনি একটা ট্যাব দিয়ে দেবেন। তো রিলস অপশনে একটা ট্যাব দিয়ে দেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে। তো আপনি কি মিউজিক দিবেন, এই মিউজিকে একটা ট্যাব দিবেন, আপনি কি দিতে চান। তো ম্যাক্সিমাম সবাই মিউজিক ব্যবহার করে, তো এখান থেকে আপনি কি গান দিতে চান আপনি ইচ্ছা করলে এখানে সার্চ করতে পারেন। দর্শক বন্ধুরা, এখানে আপনি সার্চ করে নিতে পারেন কি মিউজিক দিবেন, তা যদি না হয় আপনি এখান থেকে নিচের দিকে আসে এখান থেকে আপনি বেছে নিতে পারেন কোনটা আপনি দিতে চান। তো শুনে নেওয়ার জন্য আপনি এই পাশে যদি ক্লিক দেন তো ওটা বাজবে, তো আমি এইখানে আপনার বেজে শোনাচ্ছি না বাজায়, তো এইভাবে দিলে এভাবে কিন্তু বাজবে। তো দর্শক বন্ধুরা, আপনি কিন্তু প্রত্যেকটা এখান থেকে বাজিয়ে বাজিয়ে শুনে শুনে দিতে পারবেন, তো অসংখ্য মিউজিক পেয়ে যাবেন এখানে। তো অসংখ্য মিউজিক পেয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এই মিউজিক একটা ট্যাব দিয়ে দিবেন, যেটা দেন একটা ট্যাব দিয়ে দিলাম। ট্যাব দিয়ে দেওয়ার পর এখান থেকে বলতেছে কি আপনারা একটা সিলেক্ট করতে, আপনি একটা ফটো সিলেক্ট করতে বা আপনি ছোট্ট একটা ভিডিও সিলেক্ট করতে পারেন, সেটা আপনার ব্যাপার কি সিলেক্ট করবেন। তো আমি জাস্ট আপনাদের এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দেখাচ্ছি। তো সুন্দর দেখুন, আমি এখান থেকে একটা ফটো জাস্ট সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। তো আমি এই ফটোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই চলে আসলো, চলে আসার পরে আমি নেক্সটে দিয়ে দিলাম। নেক্সটে দিয়ে দিলে আমি ভিডিওতে প্রবলেম হতে পারে, যেন বাজিয়ে আপনি শোনাচ্ছি না। তো দর্শক, এখানে আপনি এবার লিখে দিবেন আপনি ইচ্ছা মতন, যা মনে চায় লিখে এখান থেকে এটাকে শেয়ার নাও দিয়ে দিলে এটা পোস্ট হয়ে যাবে। তো দর্শকরা, এভাবে করে আপনি রিলস ভিডিও পোস্ট করতে পারবেন, অসাধারণ মিউজিক, এবং আপনি চাইলে আপনার নিজের ভিডিও করে মিউজিক দিতে পারবেন, আপনি চাইলে নিজের ভিডিও করে মিউজিক দিতে পারবেন এবং অন্যের ভিডিওতে মিউজিক দিতে পারবেন, আপনি অসংখ্য মিউজিক এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার কাছে ভিডিও, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। তো অবশ্যই ভালো লেগে থাকলে শেয়ার দিবেন এবং একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সালামু আলাইকুম।